সকাল 10টা হলো ঘুম থেকে উঠার খবর নাই, তোমার আগে গরু ঘুম থেকে উঠে যায়, তোমার আগে ছাগল ঘুম থেকে উঠে, তোমার আগে মরুক ঘুম থেকে উঠে, হিংস্র প্রাণী জানোয়াররা তোমার আগে ঘুম থেকে উঠে, তুমি দুই পায়ের মানুষ হয়ে ঘুম থেকে উঠতে পারো না। যেরকম ঠিক কিনা, এরকম মানুষ নাই আর যেরকম নাই, যেমন ছেলে এমন মেয়ে, যেরকম ঠিক কিনা। গভীর হয় আল্লাহ পাকের রহমত তত কাছাকাছি আসে, যেরকম ঠিক কিনা। আপনারা কি রহমত থেকে বঞ্চিত হইতে চান না রহমতের ভিতরে থাকতে চান? বাড়িতে গেলে কি রহমত আর পাইবেন? পাবেন? পাবেন না। এটা রহমতের বাগান। বাড়ির যদি এখন যান, অনেকে ফেসবুক আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সেরকম ঠিক না? রাত 2টা 2:30 পজরের আজান হয়, ফেসবুক দেখা বন্ধ নাই, সেরকম ঠিক না? সকাল 10টা হইলো ঘুম থেকে উঠার খবর নাই, তোমার আগে গরু ঘুম থেকে উঠে যায়, তোমার আগে ছাগল ঘুম থেকে উঠে, তোমার আগে মরুক ঘুম থেকে উঠে, হিংস্র প্রাণী জানোয়াররা তোমার আগে ঘুম থেকে উঠে, তুমি দুই পায়ের মানুষ হয়ে ঘুম থেকে উঠতে পারো না, যেরকম ঠিক কিনা। এরকম মানুষ নাই আর যেরকম নাই, যেমন ছেলে এমন মেয়ে, যেরকম ঠিক কিনা। আমার বলেন ভাইয়েরা, আমি আপনাদের সামনে অত্যন্ত ছোট এক সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, যার মধ্যে এখলাস আছে তাকে মখলিস বলা হয়, যার মধ্যে এখলাস নাই তাকে মখলিস বান্দা বলা হয় না। সূরা এখলাস হলো কুল হু আল্লাহ হু আহাদ, এই সূরা অত্যন্ত ছোট এক সূরা, কিন্তু আমি যে তেলাওয়াত করেছি, আপনারা যারা আমার সাথে তেলাওয়াত করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিয়েছে। না সুবহানাল্লাহ, আরো আস্তে কই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তেলাওয়াত করেন নাই তারা গুণ লাগাইছেন, যেরকম ঠিক কিনা। যারা তেলাওয়াত করেন নাই তারা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইছেন না? সকলে মহব্বতের সাথে জবান করে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وَصَحَابِهِ وَسَلَّمْ بَلَغَ الْعُلَى بِكَمَالِهِ كَشَفَ الدُّجَى بِجَمَالِهِ حَسَرَتُ جَمِيعُ خِصَالِهِ سَلُّوا عَلَيْهِ وَآلِهِ رَحِيمٌ বনে
মেরে মদফন দিয়ারে মদিনা বলগলা বিকমালিহি কশফত দুজাবি জমালিহি হসরত জমি খুসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আশিকু কাম দিল রোশন কর ফির ইশক রসুল্লাহ নে বলবল ওলা বি কমালিহি কশফত দুজাবি জমালিহি হসরত জমি খুসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি রসুল্লাহ লা ইলাহা ইল্লা